খাদ্য বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়লেন একই পরিবারের তিনজন। ঘটনাটি ঘটেছে বামুনকোলা থানা সোনাকান্দর এলাকায়। অসুস্থ তিনজনের মধ্যে দুইজনের চিকিৎসা চলছে বামুনকোলার মোদিপুকুর গ্রামীণ হাসপাতালে। শনিবার সকালে একজনকে সংকটজনক অবস্থায় ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, অসুস্থদের নাম রামপ্রসাদ মণ্ডল, বয়স 32, তার স্ত্রী পূজা মণ্ডল, বয়স 28, এবং এক ভাই সন্তোষ মণ্ডল, বয়স 27। অসুস্থদের এক আত্মীয় জানিয়েছেন, শুক্রবার রাতে খাবার খেয়ে ঘুমোতে যাওয়ার সময় হঠাৎই ওই তিনজন অসুস্থ হয়ে পড়েন। তাদের রাতেই মোদিপুকুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে রাতের খাবার থেকে কোনো বিষক্রিয়া ছড়িয়েছে ওই তিনজনের মধ্যে, তাতেই ওরা অসুস্থ হয়ে পড়েন। কজন হয়েছে খাওয়ার পর অসুস্থ? তিনজন। কে কে খেয়েছে? উনি, ওনার ওয়াইফ আর ওর ভাই। আচ্ছা, এনা এনারা দুজন কোথায় ভর্তি আছে? মেহমুদপুর ভাত খেয়েছিল। ভাতের সব বলেন, ভাতের সঙ্গে কচু তরকারি সবজি ছিল। কি থেকে হলো বলে মনে হচ্ছে? খাওয়ার মনটা বলছে খাওয়ার থেকে হয়তো টিকটিকি পায়খানা বা মাংসটা অবস্থা পড়েছিল, এইগুলো টোটাল তিনজন অসুস্থ। হ্যাঁ। কল্যাণীতে মধুমালঞ্চ মিষ্টি কোথায় পাবেন? একমাত্র রাধা গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার, 2 নম্বর মার্কেটে, কল্যাণীর অন্যতম পরিচয় রাধা গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার। আপনাদের সেবায় নিয়োজিত বিগত 40 বছর ধরে কল্যাণীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রাধা গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার। কিরে তোদের হলো? আমার বিয়ে, আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন আরভিজে অঙ্কিত অ্যাপার্টমেন্ট, B2/245, কল্যাণী আরভিজে বসন্তবাবু রোড, কাঁচরাপাড়া, কলেজ মোড়, কসমো বাজারের পাশে, চৌধুরী অ্যাপার্টমেন্ট। যোগাযোগ করুন আরভিজে উদ্যোগ, 96/99 বাস স্টেশন রোড, কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা, সতীশ নদী রোড। আমাদের ফোন নাম্বার 9836040559। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন খুবই কমের মধ্যে, এখন 60% অফ চলছে। নয়ারটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, আর চৌমাথা থেকে কাছেই আছে একটা নিয়ারেস্ট মুথুট ফাইন্যান্স, মুথুট ফাইন্যান্সের উল্টো সাইডে আমার কেসি লাইট হাউস আছে।